নমস্কার, আমি প্রসেনজিৎ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক। তো এই মুহূর্তে আমি আছি পশ্চিম মেদিনীপুরে শালবনী। এবং আপনার গ্রামের নাম? আচ্ছা, আপনার নামটা কি? সুরেন মাহাতো। সুরেন মাহাতো। সুরেনবাবুর জমিতে আমরা আছি এবং আমরা দেখতে পাচ্ছি একটা বরবটির ক্ষেত। আচ্ছা সুরেনবাবু, যেটা প্রশ্ন, আপনি তো গাছ করেছেন, এই মুহূর্তে যেহেতু বৃষ্টি হচ্ছে, আপনি কী কী সমস্যার মধ্যে পড়ছেন? সমস্যা বলতে আপাতত এখন সেরকম কিছু নাই, এই দুটো একটা গাছ মরছে আর কি। দুটো একটা গাছ মরছে? হ্যাঁ। দেখেন কীরকম গাছ মরছে, কারণ ওটার জন্যই আমরা এসেছি যে আমরা দেখবো কীরকম করে গাছ মরছে। এখানে মরছে একটা গাছ, মরছে মনে হচ্ছে না? আচ্ছা, এখানেতে একটা গাছ মরছে, দুটো একটা আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানেতে গাছ মরছে, ওনার এই একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তো এর জন্য আপনারা কী করেন? এই ওষুধ দোকানে যাই, ওষুধ দোকানে ওষুধ দেই, তারপরে ওষুধ নিয়ে আসে দিই আর কি। আচ্ছা, এনারা যেটা করেন সেটা হচ্ছে ওনারা ওষুধের দোকানে যান, ওষুধের দোকানে যেরকম করে ওষুধ দেয় তো সেরকম করে ওষুধ ওনারা দেন। তো আমাদের প্ল্যান্ট হেলথ ক্লিনিকে যেটা এই ধরনের যে সমস্যা হয় তার জন্য যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই ধরনের যেহেতু বৃষ্টি হচ্ছে গাছ মরে যাচ্ছে, তো এই সময়তে আপনাদের যেটা করতে হবে সেটা বাজারেতে গেলে আপনারা ওষুধ কিনে নিন, কিন্তু সঠিক ওষুধটা আপনাকে কিনতে লাগবে। বাজারে আপনারা কপার অক্সি ক্লোরাইড কিনবেন, বিভিন্ন ব্র্যান্ড নেমে আপনারা পাবেন, যেমন ব্লাইটক্স নামে আপনারা পেতে পারেন, ব্লুটক্স নামে পেতে পারেন, ব্লু কপার নামে পেতে পারেন, এই ধরনের ওষুধগুলো আপনারা কিনবেন। এবং এটা 4 গ্রাম প্রতি লিটার হিসেবে মেশাবেন। এছাড়া ভ্যালিডামাইসিন যেটা আছে, ভ্যালিডামাইসিন বিভিন্ন নামে আপনি পেয়ে যাবেন, রাইজোসিন নামেও পেয়ে যেতে পারেন বা ভ্যালিগান নামেও আপনি পেয়ে যেতে পারেন, ঠিক আছে। যেটা 2 ml, অর্থাৎ ব্লাইটক্স জাতীয় ওষুধ যেটা আছে সেটা 4 গ্রাম, আর ভ্যালিডামাইসিন জাতীয় ওষুধ যেটা আছে এটা লিকুইড হয়, এটা 2 ml, দুটো একসাথে মেশাবেন, ট্যাঙ্কির মধ্যে করলেন 15 লিটার জলে, অর্থাৎ 4 গ্রাম করে হলে 60 গ্রাম ব্লাইটক্স এবং 30 ml ভ্যালিডামাইসিন, দুটো মেশানোর পর নজেলটাকে হালকা করবেন, ট্যাঙ্কির নজেলটাকে হালকা করার পর ঠিক গাছের গোড়াতে এই জায়গাতে স্প্রে করতে 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 মাটিটা ভিজাতে চলে যাবেন। বুঝতে পারছেন জিনিসটা? 7 দিন পর আর একবার রিপিট করবেন, আপনার একটা গাছও মরবে না, ঠিক আছে। এই পদ্ধতি আপনারা যদি অবলম্বন করেন তাহলে আপনার গাছ আর মরবে না। আচ্ছা, অবশ্যই আমি লিখে দেবো, আমার গাড়িতে যাবো, অবশ্যই আপনাকে লিখে দেবো যে আপনি কীভাবে ওষুধ করবেন। এবং এছাড়া আর কিছু সমস্যা আপনার এখানে হয় না? আপাতত এখন সেরকম কিছু আর দেখা যায়নি, ওই 2-4টা গাছে যা মরছে। হ্যাঁ, অবশ্যই হবো। হ্যাঁ, কৃষক বন্ধুরা যদি আমাদের কাজে উপকৃত হন সেটাই হচ্ছে আমাদের চ্যানেলের সব থেকে বড় সাফল্য, এবং সেই সাফল্যের আশায় আমরা কাজ করে যাব, এই আশা রেখে নমস্কার।